দেশ স্বাধীন হয়েছে, আজ বায়ান্নতম বসন্ত চলে। কিন্তু আজকে আর যে বিক্ষোভ কর্মসূচিতে আমরা এসেছি সেটার এজেন্ডা হচ্ছে ভোটাধিকার প্রতিষ্ঠা। গ্যাস সংগ্রহণ নির্যাতন বন্ধ, প্রথম বর্ষ থেকেই বৈধ সিট নিশ্চিত করা। প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্ন রাখতে হয় কেন বায়ান্নতম বসন্তে এসেও আমাদেরকে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে? আমাদেরকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানে যেটার সাথে বাংলাদেশ জড়িত, বাংলাদেশকে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে, সেই বাংলাদেশের একজন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর কেন তাকে বৈধ সিটের জন্য আন্দোলন করতে হবে, শারীরিকভাবে নির্যাতিত হতে হবে, মানসিকভাবে নিপীড়িত হতে হবে? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 37,000 স্টুডেন্ট এখন বর্তমানে পড়ালেখা করে, তার 55% শিক্ষার্থী বাইরে থাকতে হয়। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই শিক্ষার্থীরা পড়াশোনা করছে তাদেরকে বাইরে মানবতার জীবনযাপন করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল কেন্দ্রিক গ্যাস সংগ্রহণ কালচারের নামে শিক্ষার্থীকে ব্যাপক নির্যাতন করা হচ্ছে, যার মাধ্যমে একটা শিক্ষার্থীর মানসিক বিকারগ্রস্ত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করার কথা ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সাথে সমন্বয় করে এমন একটা পুলিশ লিগ গঠন করেছে যারা শিক্ষার্থীদের অধিকারকে ক্ষুণ্ণ করছে। আমরা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানে দায়িত্বশীলতার আচরণ করতে হবে, যদি না করে ইসলামী ছাত্র বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দুর্বল আন্দোলন করতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে পত্রে পত্রিকায় দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্যান্টিনে খাবারের মান, এটা বস্তিদের চাইতেও অনেক নিম্নমানের। যেভাবে গরমে থাকা হয় তা বস্তিতেও মানুষ থাকে না। প্রিয় ভাইয়েরা আমার, এভাবে মেধার বিকাশ হয় না, গবেষণা হয় না, একটা দেশ এগিয়ে যেতে পারে না। এজন্য শিক্ষার সুষ্ঠু পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা করতে হবে। এবং এই বিক্ষোভ থেকে আমরা স্পষ্ট ঘোষণা করছি, প্রথম বছর থেকে একটা শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ব্যবস্থা করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন সবচাইতে বড় সংকট হচ্ছে আমাদের ভোটাধিকার না থাকা। দেশের স্বাধীনতার এ সময় এসেও আমাদেরকে আজকে আন্দোলন করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমরা বলতে চাই এই সরকার গত 15 বছর যাবৎ ফাঁসিবাদ কায়েম করে সারা বাংলাদেশের মানুষের শোষণ করে এমন একটা অবস্থায় গিয়েছে তারা একটা দানবে পরিণত হয়েছে, এই দানব সরকারকে নামাতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা বলতে চাই এই দানব সরকারকে নামাতে হলে আমাদেরকে তফসিল ঘোষণার আগেই আমাদের সংসদ ভেঙে দিতে হবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা এই বিক্ষোভ থেকে এই সমস্ত দাবি জানাচ্ছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারও স্পষ্ট করে দিচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার দায়িত্বশীলতার পরিচয় দিবে এই বলে আশাবাদ ব্যক্ত করছি। এই সরকার অধীনে যদি কোনো নির্বাচন হয় সেখানে আমরা ইতিপূর্বে দেখেছি ভোটাধিকার নিশ্চিত হয় না, মানুষের ভোট দেওয়ার অধিকার সেখানে থাকে না। তাই তফসিল ঘোষণার পূর্বেই এই জাতীয় সংসদকে ভেঙে দিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে নতুন একটি সেশন বিভিন্ন হলে হলে চলে এসেছে, আমরা খোঁজ পেয়েছি হলে হলে গেসুম কনরুমে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। তাই হলে যারা আছেন, হলে সিনিয়র যারা আছেন, হলে যারা অবৈধ ক্ষমতার দাপট দেখাচ্ছেন, আপনাদেরকে আমরা বলে দিতে চাই হলে হলে এই গেসুম কনরুম বন্ধ করতে হবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলতে চাই প্রত্যেক হলে হলে এই গেসুম কনরুম বন্ধ করার জন্য আপনাদের কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন ছাত্রলীগের সেবা দাসে পরিণত হতে না হয় সেজন্য প্রথম বর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্ষা করার জন্য শিক্ষার্থীদেরকে প্রথম বর্ষ থেকেই বৈধ সিট নিশ্চিত করতে হবে।